আসসালামু আলাইকুম, অ্যাডমিশন টিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বপ্ন পূরণের অনন্য প্ল্যাটফর্ম। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুরা, এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে তোমাদের মাথায় একটি নতুন চিন্তার আবির্ভাব হয়েছে। তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য তোমাদের সামনে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। আজকে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ অর্থাৎ FSSS সম্পর্কিত সকল তথ্য তোমাদেরকে জানাবো। শুরুতে বিউপি সম্পর্কে কিছু কথা বলে নেই। বিউপিতে পড়াশোনার খরচ তুলনামূলক অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটু বেশি হওয়ার কারণে অনেকে একে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মনে করে থাকেন, কিন্তু বিউপি হলো সেনাবাহিনী দ্বারা পরিচালিত দেশের 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়, যা 2008 সালের 5ই জুন যাত্রা শুরু করে। ঢাকার মিরপুর সেনানিবাসে বিশাল এলাকা জুড়ে এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক আধুনিক ও উন্নত পরিবেশ প্রদান করে থাকে। FSSS ফ্যাকাল্টিতে সব বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, অর্থাৎ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা হল SSC এবং HSC-তে সর্বনিম্ন 3.75 করে সর্বমোট 8.25, আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা হল SSC এবং HSC-তে 4.50 করে সর্বমোট 8.50। FSSS ফ্যাকাল্টির মোট আসন সংখ্যা হল 250টি, আর এই ফ্যাকাল্টির অধীনস্থ বিষয়সমূহ হল ইন্টারন্যাশনাল রিলেশন, ল, ম্যাথস, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। এই ফ্যাকাল্টির সবগুলো বিষয়ই অত্যন্ত ভালো। বিইউপি ভর্তি পরীক্ষায় তিনটি বিষয় থেকে মোট 100 নম্বরের MCQ পরীক্ষার আয়োজন করা হয়। বাংলা থেকে 30টি প্রশ্ন, ইংরেজি থেকে 40টি প্রশ্ন ও সাধারণ জ্ঞান থেকে 30টি প্রশ্ন নিয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়। বাংলা বাদে সকল প্রশ্ন ইংরেজি মাধ্যমে করা হয়ে থাকে, আর MCQ পরীক্ষায় যাদের নাম আসে চূড়ান্ত বাছাইয়ের জন্য তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বিইউপি ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে আর প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যায়। চার বছরে 8টি সেমিস্টারে সর্বমোট খরচ হবে 1,53,000 টাকা, যা প্রতি মাসে প্রায় 3,200 টাকা করে পড়ে। টোটাল ক্রেডিট আওয়ার হল 126 ঘন্টা। বিইউপিতে সেকেন্ড টাইম চালু রয়েছে, এখানে কোনো সেশন জট নেই। ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত হওয়ার কারণে বাহিরের কেউ সহজে এখানে প্রবেশ করতে পারে না। বিইউপির খরচ তুলনামূলক অন্য পাবলিক ইউনিভার্সিটির চেয়ে একটু বেশি, কিন্তু এটা কেন বেশি তোমরা তা বিইউপির ক্লাসরুম আর বিইউপির ভেতরের পরিবেশ দেখলে বুঝতে পারবে। তোমরা অনার্সে যদি কেউ পড়াশোনার জন্য কোনো একটি ক্যাম্পাস চাও, তাহলে বিইউপি সেরা, সম্পূর্ণ রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস। এখানে অনেক উন্নত ও আধুনিক মানের শিক্ষা প্রদান করা হয়ে থাকে, আর অচিরেই বিইউপি দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি হতে যাচ্ছে। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি করে ফেলো, আর এই ভিডিও থেকে উপকার হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।